শুনছো? রাঙাবো, 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 কোথায় তুমি? তোমাকে আমার বিশেষ প্রয়োজন, কোথায় তুমি? মজা করছো, মজা করছো তুমি আমার সঙ্গে? এসো, এসো বলছে। চিনলি তারে, যে তাকে রক্ষা করে, মারতে গেলে যে তোকে মারে। চিনলাম, সিংহ বাহিনী, তাই তো? তুমি তো আগে জানতে, কেন তাহলে আমায় আগে বলনি? না হেসে উত্তর দাও, কেন বলনি? রাঙাবো, রাঙাবো, কোথায় গেলে তুমি? ফেলে দিয়েছিলিস তো ছুড়ে, সাথে চাই আগুনে পুড়ে। গিয়েছিলিস নাকি ভুলে? শোধ নিচ্ছ তুমি আমাকে এভাবে ঘুরিয়ে? কোথায় গেল তোর বড়াই? এখন কেন চাস পথ দেখাই? ব্যঙ্গ করছো তুমি? চুপ কর, শুধু বেশি কথা, এবার একটু খাটা মাথা নিতে হবে প্রতিশোধ, মহাকালের কর ঋণ শোধ। সেই ব্যাপারে তো কথা বলতে এসেছি। জেনেছিস তো কে ঢাল লগ্না? এবার খোঁজ পথ, আর তাকে মার। তুমি আমাকে কোনো সাহায্য করবে না? চাইছিস সাহায্য? চাইছি তো, চাইছি আমি সাহায্য। অনেক দিন অপেক্ষা করছি, কিন্তু আর নয়, এবার দুজনে মিলে শেষ করব ওকে। বলো রাঙাবো, বলো কি করতে হবে আমাকে? শোন তবে লগ্না, তোর না মানে তোর সব কিছুতে বাড়াবাড়ি, ঘটের উপর থেকে কাপড়টা কে নিতে বলেছিল তোকে বল? কি করব, আর কিছু তো পেলাম না। তো তুই তো নিজের শাড়িটা ছিঁড়তে পারলি না? মাথায় আসেনি, আরে তো ছিঁড়তামই। তাহলে এখন যা, বকা খা, নিশ্চয়ই রাজিমা তোকে ওই জন্যই রাখছে। বাঁচাও না আমাকে। জানিস ওই কাপড়টা ঘটের ওপর পুজো ষষ্ঠীর দিন রাখা হয়, আর ওইভাবেই টানা এক বছর থাকে। আর তুই তুই ওই কাপড়টা নিয়ে নার্স আন্টির মাথায় লাগিয়ে দিলি। বলছি তো ভুল হয়ে গেছে। লগ্না, এই লগ্না, এইরে ভালো মতো চলে এসেছে, বদল না কি করবো? রাজিমা জানতে চাইলে তো সব বলে দেবো। এখনো অঙ্ক হয়নি নাকি? হয়েছে কিন্তু মেলেনি। তুমি যাও, আমি মিলিয়ে আসছি। আর মেলাতে হবে না, আমার সঙ্গে চল। আয় চল, বেশ চড়বো তাকে সাহায্য আজ রাতেই। যেমন বলবো তেমন করবি কাজ। রাতটা বড় ভালো আজ। তাহলে কি আজ রাতেই? আজ রাতেই, আজ রাতেই আমার শক্তি তোর শক্তির সঙ্গে মিলবে। আজই কি, আজই কি লোকনা মরবে? মারার কাজ তো তোর, আমি শুধু ওকে ঘিরবো যাতে সিংহ বাহিনী ধারের কাছে আসতে না পারে, আর তোকে সুযোগ করে দেবো ওকে মারার। মনে রাখবি, তুই কিন্তু ওকে বাড়ি থেকে বের করে নিয়ে আসবি। সিংহ বাহিনীর কাছ থেকে ওকে সরানো সহজ নয়, আর সিংহ বাহিনীকে না সরালে কিছু করতেও পারবে না। তাই আমাদের দুজনকে এমন শক্তি সঞ্চয় করতে হবে
যে শক্তির কাছে সিংহ বাহিনী মানবে হার, আর শুরু হবে মহাকালের জয় জয়কার। জয় মহাকালের, জয় জয়, জয় মহাকালের, জয়। চন্দ্রকলা দেবী, আমি আজকের দিনটার জন্য থেকেই যাব। আপনি মনের মধ্যে কোনো খটকা রাখবেন না। খটকা তো একটা থেকেই যাবে গুরুদেব। ও তো আসলে মন থেকে ঠাকুর দেবতা তেমন মানে না, ওর হাতে এত বড় একটা দায়িত্ব তুলে দেওয়া কি ঠিক হবে? দেখুন, লগ্না এ বাড়ির বউ সধবা, আর আজকের পুজো বাড়ির বউদের করতে হয়, তাই তাকে কি করে বাদ দিই বলুন। হ্যাঁ, সে কথা তো ঠিকই গুরুদেব। আমি বলি কি, আপনি না ওকে একটু বুঝিয়ে বলবেন। না, আমি কি করে বুঝিয়ে বলবো? আপনি হচ্ছেন এ বাড়ির কর্তি, তাই আপনারই নিজের হাতেই ওকে দায়িত্ব তুলে দেওয়া উচিত। তুমি তো বলেছিলে যে বিপদে পড়লে মা সিংহ বাহিনীকে ডাকতে। ডাকলে কি সত্যি শুনবে? শুনবে রে শুনবে, কতবার তোকে বলবো। মা সিংহ বাহিনী, আমি তো তোমাকে সরি বললাম কাপড়টা নিয়েছিলাম বলে, আর যেন তার জন্য আবার বকা না খেতে হয়। আপনি সোজাসুজি কথা বলুন লগ্নার সঙ্গে। কি হলো লগ্না? রাজিমা নিশ্চয়ই কাপড়ের জন্য আমাকে ডেকে পাঠিয়েছে, এইবার না জেনে কত কি বকবে। দাঁড়িয়ে পড়লে কেন লগ্না? এইরকম ভাবেই তো কাল ছিল, সেই কাপড় সেই ফুল, কি করে এলো, কোথা থেকে এলো? কি ভাবছিস? ওই কাপড়টা ঘটের উপরে, ওটা তো অনেকদিন থেকেই আছে। তুই আজকে দেখলি? ওটা তো বছরে একবারে পাল্টানো হয়, মা সিংহ বাহিনী প্রতিষ্ঠার দিনে। এই কাপড়টা সকালেও ছিল? হ্যাঁ, দেখুন চন্দ্রকলা দেবী, লগ্না কেমন মায়ের দিকে তাকিয়েছে। দেখুন, ওকে আগে কখনো দেখেছেন এরকম ভাবে মায়ের দিকে তাকিয়ে থাকতে? দেখেছেন গুরুদেব? আমার তো একটাই কথা, ও মন থেকে ঠাকুর দেবতা মানে না। চন্দ্রকলা দেবী, মন থেকে কি মানবে মানবে না সেসব তার ইচ্ছে, আমাদের এসব বিষয় নিয়ে মাথা ঘামিয়ে কি লাভ? আপনি আপনার কাজটা করুন। আমি বলি কি গুরুদেব, আপনি কথা বলুন, আমি কিছু বললে আবার এক্ষুনি অনেকগুলো প্রশ্ন করতে শুরু করে দেবে। এই ঠাকুর কি, ভাগ্য কি, সেটা আবার হয় না কি,
এত কথা বলবে যে আমার মাথা যাবে গরম হয়ে, সেজন্য আপনি বেশ, আপনি যখন তার ইচ্ছে আমাকেই দায়িত্ব দিচ্ছেন তখন লগ্নমা তুমি কি দেখছো এমন করে? না গো কিছু না। এদিকে আয়। বস। মাকে দেখে ভালো লাগছে? আচ্ছা সকালে কি পুজো হয়েছে? না না না, এইবার হবে। এই বাসি যা কিছু আছে সব পরিষ্কার হবে, তারপর পুজো হবে। সে তো কাল থেকেই আছে। যেমন থাকে। তুমি সত্যি আমাকে রক্ষা করলে মা? ডাকলে কেন রাজিমা? আমি কিছু বলবো না, যা বলার গুরুদেব বলবেন। লগ্নমা আমি একটা কথা বলবো তোমায়, বললে রাখবে তো? কি কথা? আমি যদি তোমাকে একটা কাজ করতে বলি আজকে রাত্রে। কি কাজ বলুন? ওই যে প্রদীপটা দেখছো, ওই প্রদীপটা আজকে নতুন করে চালানো হবে। আর আজ থেকে তিন দিন যেন এই প্রদীপটা না নেভে সেইটা রাত জেগে দেখতে হবে। না না, তুমি এখনো এই বাড়ির বউরা প্রত্যেকেই জানবে। তবে আজকের এই প্রথম রাতটা তোমাকে জাগতে হবে। তুমি পারবে তো পাহারা দিতে? লগ্না ভেবে চিন্তে উত্তর দিস। সারা রাত জেগে পাহারা দিতে হবে যে তেল যাতে শেষ না হয়ে যায়, প্রদীপ যাতে না নেভে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবার ভেবে বল, যদি পারিস তাহলে পূজোর সময়ও থাকতে হবে, আর যদি না পারিস তাহলে প্রদীপ জ্বালার সময়ও থাকতে হবে না। রাজিমা ও পারবে না, একটু রাত হলেই ও ঘুমে ঢুলে পড়বে। না লগ্না, ঘুমিয়ে পড়লে কিন্তু হবে না। ও ঘুমিয়েই পড়বে, তুমি দেখে নিও। দাদু ভাই তুমি একটু চুপ করো। লগ্না তুই নিজে বল, না পারলে করতে হবে না? না না, না পারলে জোর করব না। দেখো তোমার যদি ইচ্ছে না হয় পরের বছর করব, পরের বছর না হয় তারপরের বছর করবে। যেদিন তোমার মন থেকে ইচ্ছা করবে সেদিনই করবে। এখন বলো তো মা, পরিষ্কার করে বলো তো যে তোমার মনে এখন কি ইচ্ছে করছে। আমি রাত জেগে পাহারা দেব, আমি রাত জেগে পাহারা দেব। তুই জাগবি রাত? হ্যাঁ। লগ্না তুই মা সিংহ বাহিনীর প্রদীপ পাহারা দিবি? কেন দেব না, এটা তো মা সিংহ বাহিনীর কাজ। রাজিমা তুমি একদম ভেবো না, আমি পাহারা দেব আজ রাতেই তো। আমি আমি জানতাম, আমি জানতাম লগ্ন আমার রাজি হবে। আমার মন বলছিল মা সিংহ বাহিনী লগ্নমাকে ঠিক রাজি করাবে। জয়
জয় মা সিংহ বাহিনী জয় জয় মা সিংহ বাহিনী জয়। রাজি করালো, আমি তো নিজেই রাজি হলাম। তাহলে গুরুদেব এমন কথা কেন বললেন? এবার চল লগ্না, তুমি ঘরে যাও লাচ্ছে, আমি এক্ষুনি আসছি। তাহলে আজ রাতেই, আজ রাতেই, আজ রাতেই প্রদীপ জ্বলবে সারা রাত, আমরা দুয়ে আজ মিলিয়ে হাত। কিন্তু রাঙাবো, আজ রাতে তা কি করে সম্ভব? আজ রাতে তো লগ্না সিংহবাহিনীর সামনে থাকবে, আর সিংহবাহিনীর সামনে থাকলে ওর কোনো ক্ষতি করা যাবে না। থাকার কথা, কিন্তু থাকবে কেন? তোমার এই সবসময় হেয়ালি করে, এই এই ধাঁধা করে কথা বলা আমি আমি একদম পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমারও তোকে সবসময় এত কথা বুঝিয়ে বলতে ভালো লাগে না। আজ তো কিছু করবি নাকি? লগ্নাকে আনবি বাইরে ডাকি। আমি ডাকবো না তো কি? আমি আমার গলাও চেনে? কিন্তু কিন্তু আমি ডাকলে লগ্না আসবে কেন? কি তোর ক্ষমতা হাতে যদি না পারিস? এখন তো দেখি তুই কথায় কথায় হারিস। মনে কর অবন্তিকা সেই অতীত কাল থেকে গতকালের কথা, ক্ষতি করেছে ওরা তোর, কেটেছে মহাকালের মাথা। যে বংশধরকে পাঠানোর জন্য ওই রানীমা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো, যে বংশধরের জন্য মহারাজ আমাকে হত্যা করলো, সেই বংশকে তোমায় নির্বংশ করতে হবে। পারবো, পারবো, আমি ডেকে আনবো লগ্নাকে, পারতে আমাকে হবে। কিন্তু রাঙাবো, আজ সিংহবাহিনী ওকে রক্ষা করবে না? রক্ষা করতে পারবে না, করবো আমি প্রাচীর আজ রগ্নার চারধারে, যাতে সিংহবাহিনীও রক্ষা করতে না পারে। কিন্তু কিন্তু আক্রমণের আগে মহাশক্তি জোগাড় করতে হবে, আর সেই মহাশক্তি জোগাড় করতে আমাদের আমাদের করতে হবে মহাপ্রলয় যজ্ঞ। হবে হবে, আজই আজই হবে মহাপ্রলয় যজ্ঞ। হবে হবে যজ্ঞ, হবে মহাপ্রলয় যজ্ঞ, মহাপ্রলয় যজ্ঞ হবে আজ। সেটা সেটা কি যোগ্য রাঙাবো? কেমন করে করতে হয় সেই যোগ্য আমার আমার তো জানা নেই। Oh.
এখন কথা বলতে হবে না, আমি চলে যাচ্ছি। না না, চিও না মা, চিও না। কিন্তু তুমি তো এখন ধ্যান করবে। তোমার সঙ্গে কথা বলা আমার ধ্যানের থেকে অনেক বড়। এসো মা।